লাইট বা আলো যেটা হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। দৈনন্দিন জীবনে প্রায় সব জায়গাতেই আলোর ব্যবহার আমাদের প্রয়োজন। কিন্তু এই আলো আসলে কি দিয়ে তৈরি? প্রশ্নটা সহজ মনে হলেও এর আসল উত্তরে পৌঁছাতে কয়েকশো বছর সময় লেগেছে বিজ্ঞানীদের। এখানে এমনকি পদার্থবিদ্যার এক মহারথী স্যার আইজ্যাক নিউটনের থিওরিও ভুল প্রমাণিত হয়েছে। কোয়ান্টাম ফিজিক্স আসার পর এক নতুন দিশা খুলে যায় আলো সম্পর্কে। অনেক গুরুত্বপূর্ণ রিসার্চ ও এক্সপেরিমেন্টের মধ্যে এখনও পর্যন্ত আলো কি দিয়ে তৈরি তা জানার সবথেকে গ্রহণযোগ্য উত্তর আমাদের দিয়েছে বিখ্যাত দুটি এক্সপেরিমেন্ট, যেগুলি হলো ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা দ্বি রেখা ছিদ্র পরীক্ষা এবং স্যার অ্যালবার্ট আইনস্টাইনের দেওয়া ফোটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা। আজকের ভিডিওতে আমরা আলো আসলে কি তা জানার কিছু যুগান্তকারী থিওরি এবং এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন বিজ্ঞান কথা। ১৬৭৫ সাল নাগাদ স্যার আইজ্যাক নিউটন আলো নিয়ে তার একটি থিওরি দেন, যাকে বলা হয় কর্পাসকিউলার থিওরি অফ লাইট। এই থিওরিতে তিনি বলেন, আলো আসলে খুব ছোট ছোট নিরেট স্থিতিস্থাপক দ্রুতগামী বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের কণা দিয়ে তৈরি। এই কণাগুলি আনডিটেক্টেবল এবং আনটাচেবল, অর্থাৎ এই কণাগুলোকে দেখা এবং স্পর্শ করা যাবে না। এই কণাগুলির নাম তিনি রাখেন কর্পাসেল। যখন কোনো উৎস থেকে আলো নির্গত হয় তখন আসলে সেই উৎস থেকে দ্রুত বেগে সরলরেখা বরাবর এই কর্পাসেল ছুটে বেরিয়ে আসে। এদের বেগ প্রায় ৩,০০,০০০ কিলোমিটার প্রতি সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এই কর্পাসেল সব সময় সরলরেখা বরাবরই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারত এবং এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে গেলে এদের গতিবেগ পাল্টে যেত। নিউটন তার এই থিওরি দিয়ে আলোর কিছু বেসিক ফিনোমেনা যেমন প্রতিফলন, প্রতিসরণ এর ব্যাখ্যা দিলেও আলোর ব্যতিচার, পোলারাইজেশন ইত্যাদির ব্যাখ্যা দিতে পারেন না। এছাড়াও তার থিওরিতে এক মারাত্মক ভুল ছিল, যেখানে তিনি বলেন আলোর গতিবেগ লঘু মাধ্যমের তুলনায় ঘন মাধ্যমে বেশি হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে ব্যাপারটা ঘটে সম্পূর্ণ উল্টো। নিউটনের সময়কালে নিউটনের কথার গুরুত্ব ছিল খুব বেশি। বিজ্ঞান মহলে সবাই সহজেই তার কথা মেনে নিত, তাই তার থিওরিকে তখন সবাই সঠিক বলে মনে করেছিল। কিন্তু ধীরে ধীরে যখন তার থিওরির এই ত্রুটিগুলো সবার সামনে উঠে আসে, তখন এই থিওরির গ্রহণযোগ্যতা কমে যায় আর এটি বাতিল হিসাবে গণ্য হয়। এর প্রায় ৩ বছর পর ১৬৭৮ সাল নাগাদ এক ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স নিউটনের থেকে সম্পূর্ণ আলাদা এক ধারণা নিয়ে আলোকে ব্যাখ্যা করেন। যেহেতু সেই সময়ে নিউটনের থিওরি নিয়ে এক বিশাল মাতামাতি চলছিল, তাই হাইগেন্সের থিওরি এতটা বেশি গুরুত্ব পায়নি। কিন্তু নিউটনের থিওরি যখন বাতিল হয়ে যায়, তখন হাইগেন্সের থিওরি প্রাধান্য পেতে শুরু করে। নিউটনের থিওরিতে যেখানে আলোকে কিছু কণার সমষ্টি বলা হচ্ছিল, সেইখানে হাইগেন্স আলোকে তরঙ্গ হিসাবে ব্যাখ্যা করেন। তবে তার থিওরি দিয়ে আলোর কিছু বেসিক ফেনোমেনা ব্যাখ্যা করা গেলেও সেই থিওরিতে কিছু ত্রুটি ধরা পড়ায় সেটিও বাতিল হয়ে যায়। অর্থাৎ এখনও পর্যন্ত আলোর ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য যে দুটি থিওরি উঠে এসেছিল সেই দুটোই রিজেক্ট হয়ে গেল। এরপরেও অনেক বিজ্ঞানী এই বিষয়ে তাদের বিভিন্ন মতামত প্রকাশ করলেও সেগুলিতে কিছু না কিছু ত্রুটি থাকায় বাতিল হয়ে যায়। তবে এর উল্টোটা ঘটেছিল ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। এক কথায় ইয়াংয়ের এই এক্সপেরিমেন্টটি খুব জনপ্রিয় এবং ফিজিক্সের মোড় ঘুরিয়ে দেওয়া একটি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের অদ্ভুত রেজাল্টটি কোয়ান্টাম তত্ত্বের মূল ভিত্তি স্থাপন করেছিল। এই এক্সপেরিমেন্টে আলোকে দুটো খুব পাতলা স্লিট বা ছিদ্র দিয়ে পাশ করানো হয় এবং ওই স্লিটের পিছনে একটা পর্দা রেখে দেওয়া হয়, যেখানে আলো পৌঁছালেই সেখানে একটা ব্রাইট স্পট সৃষ্টি হয় আর যেখানে আলো পৌঁছাতে পারে না সেখানে সৃষ্টি হয় ডার্ক স্পট। এখন নিউটনের মতে আলো যদি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয়, তাহলে দুটো স্লিট দিয়ে প্রবেশ করার জন্য আলো সোজা গিয়ে পর্দাতে মাত্র দুটো ব্রাইট স্পট তৈরি করবে আর পর্দার বাকি অংশ হবে ডার্ক। কিন্তু বাস্তবে এক্সপেরিমেন্ট করার পর দেখা গেল আলো আসলে দুটো নয়, অনেকগুলো ব্রাইট স্পট তৈরি করেছে। এমনকি যেখানে আলো সরলরেখায় গেলে পৌঁছাতেই পারতো না, সেখানেও আলো পৌঁছিয়ে ব্রাইট স্পট তৈরি করেছে। এর থেকে সিদ্ধান্ত করা হলো, আলো সাধারণভাবে সরলরেখায় চললেও যখন খুব ক্ষুদ্র কোনো ছিদ্র দিয়ে পাশ করানো হয়, তখন আলো আর সরলরেখায় চলে না। আর এরকম হবার কারণ হলো আলো আসলে একটা তরঙ্গ। তবে এরপর ধীরে ধীরে কোয়ান্টাম তত্ত্বের বিকাশ ঘটলে আলো নিয়ে আরও একটি অদ্ভুত ব্যাপার সামনে আসে।
ইয়াংয়ের এক্সপেরিমেন্ট যখন আলোর তরঙ্গ ধর্ম বা ওয়েভ নেচারকে প্রমাণ করে দিয়েছে, তখন অ্যালবার্ট আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া বা ফোটো ইলেকট্রিক এফেক্ট আলোর কণা ধর্মের একদম সঠিক প্রমাণ নিয়ে হাজির হয়, যেখানে বলা হয় আলো আসলে কিছু কণার সমষ্টি। এই কণাগুলির নাম হলো ফোটন। তবে এই ফোটন কিন্তু নিউটনের সেই কর্পাসেলের মতো নয়। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বের বিজ্ঞান মহলে হইচই পড়ে যায়। বিজ্ঞানীরা দুই পক্ষে বিভক্ত হয়ে যায়, যেখানে এক পক্ষ মনে করে আলো আসলে কণা দিয়ে তৈরি, যেখানে আরেক পক্ষ মনে করে আলো আসলে একটা তরঙ্গ। তবে এই বিতর্কের সমাপ্তি ঘটে আরও একটা অদ্ভুত সিদ্ধান্তের মাধ্যমে। সেই সিদ্ধান্তে আলোকে শুধুমাত্র ওয়েভ বা শুধুমাত্র কণা হিসাবে চিন্তা না করে একই সাথে ওয়েভ এবং একই সাথে কণা হিসাবে চিন্তা করা হয়, যেটা এখনও পর্যন্ত সার্বজনীনভাবে গৃহীত হয়েছে। অর্থাৎ আলো আসলে কি, এর এখনও পর্যন্ত সঠিক উত্তর হলো আলো একই সাথে ওয়েভ এবং একই সাথে পার্টিকেল। বিষয়টা আমাদের কাছে খুব অদ্ভুত মনে হলেও যখন আপনি কোয়ান্টাম লেভেলে বিষয়টি চিন্তা করবেন, তখন সেটি আর অদ্ভুত থাকবে না, কেননা কোয়ান্টাম জগতের সাধারণ ঘটনা আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। আশা করি বিষয়টি একটু সহজ হয়েছে। আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।